হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মোর্শেদা সুলতানা শাপনা ব্লগস। কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আশা করছি আল্লাহর রহমতে আপনারাও অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে নতুন আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করছি, ডেইলি লাইফ কাজকর্ম। আর এখনও যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই যে আমার মেয়ে আজও বেবি, ও হচ্ছে ব্যায়াম করছে, ট্রেডমিলে ব্যায়াম করছে। তো ওর অনেক বেশি পছন্দ ব্যায়াম করা, অ্যান্ড ও কিন্তু ছোটোবেলা থেকেই কিন্তু ওর ব্যায়ামের প্রতি অনেক বেশি ওর আগ্রহ। আর এই যে ও একা একাই করে, ও নিজে নিজে একা একাই করতে পারে। তো অনেক বেশি পছন্দ করে আজও বেবি ব্যায়াম করতে। আর এই যে ও একা একা 10-15 মিনিট ব্যায়াম করে, তারপর চলে আসে। তো এটা ওর অনেক বেশি পছন্দ। আর ক্যালোরি তো অবশ্যই ক্ষয় করে, তো এমনিতেই শুকনা, আবার হচ্ছে ব্যায়াম করতে গিয়ে আরও বেশি ওর ক্যালোরি ক্ষয় হয়। বাট মাশাল্লাহ আজও বেবি খুব স্ট্রং, ওর মেন্টালি অ্যান্ড শারীরিকভাবে খুব স্ট্রং। তো এই তো আর কি। আর এই যে রান্নাবান্না, তো সন্ধ্যাবেলা রান্না বসেছি, অল্প একটু চিকেন রান্না করেছি আর পুঁই শাক রান্না করেছি। তো রান্না বাহিরে ছিলাম আজকে, মানে আজকে সারাটা দিন আমি বাহিরে ছিলাম, তো সেই জন্য আর কি, মানে সন্ধ্যাবেলা অল্প একটু রান্না বসিয়েছি। তো বাহিরে টুকটাক কিছু শপিং করেছি, সেইগুলো পরে শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই যে চিকেন, তো টমেটো দিয়েছি আমি, টমেটো দিয়ে মানে কক মোরগ যেটা সেটা বসিয়েছি। তো টমেটো দিয়ে কিন্তু কক মোরগ ভালোই লাগে। আর হচ্ছে শুটকি দিয়ে আমি পুঁই শাক করেছি, এই যে পুঁই শাকটা কোনো রকম করেছি ফ্রাই প্যানে, জাস্ট সব মশলা একসাথে দিয়ে কোনো রকম করে ফেলেছি, মানে ঝাল ঝাল শুটকি খেতে ইচ্ছে করছিল। আর এদিকে একটু সবজি নুডলস করেছিলাম, তো অল্প একটু নুডলস রয়ে গিয়েছে, এটা আর খাওয়া হয়নি। আর এই তো পাখি, আমার পাশে ফ্ল্যাটের আপুর পাখি, তো পাখিগুলো এই যে তাকিয়ে আছে, খুব সুন্দর পাখিগুলো, বাজরিকর পাখি। তো মাঝে মধ্যে যখন আমি ভিডিও করতে যাই, মানে ক্যামেরাটা আমার ভালো করে কাজ করে না, আর হচ্ছে যখন আবার ক্যামেরা ভালো করে কাজ করে তখন আবার পাখি নড়াচড়া করে। এই যে হলুদ কালার বাজরিকরটা কিন্তু খুবই সুন্দর, দেখতে খুবই ভালো, বাট আপুর পাখিগুলো ডিম পারে না। এই যে বাজরিকর, খুব সুন্দর লাগছে বাজরিকর। তো আমি তো পাখি অনেক বেশি পছন্দ করি, আমার পাখি কিনতে অনেক বেশি ইচ্ছে করে। তো দেখি আমি আরও একজোড়া পাখি কেনার ইচ্ছে আছে, তো ইনশাল্লাহ দেখি পরে কিনবো। আর ককাটেল আমার কাছে খুব পছন্দ, আমার কাছে মনে হচ্ছে নেক্সট টাইম যদি কোনো পাখি কিনি তবে ককাটেল কিনবো, ককাটেল আমার খুবই পছন্দের পাখি। আর টিয়া তো ভালো লাগে, টিয়া ভালো লাগে, অন্যান্য ম্যাকাও তো অনেক বেশি ভালো লাগে, বাট সেইগুলো তো অনেক বেশি এক্সপেন্সিভ। আর যারা বিভিন্ন রকম পাখি কিনতে চান, তারা কিন্তু মিরপুর 1 নম্বর পাখির হাটে অনেক পাখির কালেকশন পাওয়া যায়, অ্যান্ড দামও কিন্তু খুবই কম। তো মিরপুর 1 নম্বর পাখির হাট থেকে আপনারা আপনাদের পছন্দ মতো পাখি কিনতে পারবেন। এদিকে ফুল ফুটেছে আপুর ব্যালকনিতে, তো খুব সুন্দর গোলাপ আর হচ্ছে বেলি ফুটেছে, খুবই ভালো লাগছিলো দেখতে। এই যে গোলাপ, গোলাপ ফুল ফুটেছে, খুবই সুন্দর লাগছিলো। অনেকদিন পরে আমি গোলাপ ফুল দেখলাম, তো বেশ অনেকদিন আমারও নার্সারিতে যাওয়া হয় না, তো সেই জন্য আর গোলাপের চারাও কেনা হয় না। গত বছর কিনেছিলাম গোলাপ, বাট নষ্ট হয়ে গিয়েছে। তো এই যে খুব সুন্দর গোলাপ, খুবই ভালো লাগছিলো অনেকদিন পরে এত সুন্দর গোলাপ ফুল দেখে। খুব সুন্দর কালারটাও খুব সুন্দর, বাট আমি যেহেতু রাতে ভিডিও করেছি, রাতে কিন্তু এতটা ভালো মানে অন্ধকার লাগছে পিছনে, তো দিনের বেলা হলে হয়তো আরও বেশি ভালো লাগতো দেখতে। তো গোলাপের কালারটা কিন্তু খুবই সুন্দর। আর আপুর ব্যালকনির বেলি ফুল গাছ এত বড় হয়েছে, মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় হয়েছে বেলি ফুল গাছ, মানে আমি টপে এত বড় বেলি ফুল গাছ আমি দেখি নাই কখনো, মানে মাশাল্লাহ অনেক বড় হয়েছে, অ্যান্ড মানে এটা ডালপালা অনেক ঝোপালো হয়েছে আর প্রচুর ফুলও ফোটে। এই যে বেশ অনেক বড় হয়েছে বেলি ফুলের গাছটি। তো বেলি ফুল তো রোদের গাছ, তো রৌদ্র পায় প্রচুর, সেই জন্য হয়তো বা গাছটির গ্রোথ এত বেশি।
তো এই তো আজও বেবি খেলা করছি, আর আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করব। তো এখনও যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো অ্যান্ড প্রতিদিন আমার ভিডিও দেখছো, সবাইকে তো অসংখ্য ধন্যবাদ। আর প্রতিদিন সবাই এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সত্যি অনেক বেশি ভালো লাগে। আপুমনিদের সুন্দর সুন্দর কমেন্ট অনেক বেশি ভালো লাগে আমার। তো সবাইকে স্পেশাল থ্যাংকস, যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করো, সবাইকে স্পেশাল থ্যাংকস। এগুলো হচ্ছে আজও বেবির খেলনা। তো আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।